কথায় আছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এই তো সাকিব এবং লিটন যখন কানাডায় টি টোয়েন্টি খেলতে গেলেন তখন আফগানিস্তানের বিপক্ষে খেলা সকল ক্রিকেটার ছুটিতে আসেন। গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলতে সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস ইতিমধ্যেই কানাডার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক এবং সহ অধিনায়ক ভিন্ন ভিন্ন দুটি দলে খেলার সুযোগ পেয়েছেন। লিটনের দল সারে জাগুয়ার্স, অ্যালেক্স হেলস, জেসন বেহারডেন, ইফতিকার আহমেদের মতো ক্রিকেটার খেলছেন তার দলে। সাকিব খেলবেন মন্ট্রিয়াল টাইগার্সে। ওয়েস্ট ইন্ডিয়ান আন্দ্রে রাসেলের সঙ্গে সাকিবকেও রিটার্ন করেছে টাইগার্স। এদিকে লিটন কুমার দাস কানাডা যাওয়ার আগে তার ভক্তদের কাছ থেকে দোয়া চেয়েছেন এবং তাকে তাদের প্রার্থনায় সবসময় রাখার জন্য অনুরোধও জানিয়েছেন। তবে সাকিব এবং লিটন দুজনেই ফুরফুরে মেজাজে আছেন দেখেই বোঝা যাচ্ছে। ফেসবুকে তারা সরব রয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করছেন। এদিকে গতকাল জিম্বাবুয়েতে টি টেন লিগ খেলতে যাওয়ার কথা ছিল মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদের। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।